এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন টিআরবিডি টেট-II সিলেবাস সম্পর্কে বিস্তারিত তথ্য, সেই সঙ্গে পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কেও বিস্তারিত পর্যালোচনা করা হবে এই ভিডিওতে। এটা হলো টিআরবিডি কর্তৃক সেই সিলেবাস যা 2022 সনে যারা টেট-II পরীক্ষা দিবে তাদের জন্য নির্ধারণ করা হয়েছে। সিলেবাসটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যারা সায়েন্স বা বিজ্ঞানের ব্যাকগ্রাউন্ড তারা কিন্তু ম্যাথমেটিক্স এবং সায়েন্স নিতে পারেন, এবং যারা আর্টস বা কলা বিভাগের ছাত্রছাত্রী তারা এসএসটি বা সমাজ বিজ্ঞান নিতে পারেন। এখানে দুইটি সাবজেক্ট বাছাই করার সুযোগ রয়েছে। আমরা এখন এই ভিডিওতে এখানে পর্যালোচনা করব সিলেবাস সম্পর্কে। পরীক্ষা হবে দুই ভাগে, এক নম্বর ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স, দুই নম্বর সোশ্যাল স্টাডিজ। ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজ বিভাগে থাকবে, প্রথমে থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি, আর এটার মার্ক থাকবে 30। সায়েন্স বিভাগ এবং সোশ্যাল স্টাডিজ বিভাগ দুই বিভাগের জন্য এটা থাকবে। ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসাবে থাকবে ইংলিশ এবং এটার মার্ক থাকবে 30। দুটি বিভাগের জন্যই ইংলিশ থাকবে। ল্যাঙ্গুয়েজ টু হিসাবে আনসার করতে হবে বেঙ্গুলি অথবা ককবরক, এটি দুটি বিভাগের জন্যই প্রযোজ্য। এরপর থাকবে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স পার্ট, এটি শুধুমাত্র সায়েন্স বিভাগের জন্যই প্রযোজ্য এবং এটিতেও থাকবে 60 মার্ক। এরপর থাকবে সোশ্যাল স্টাডিজ, এটি শুধুমাত্র সোশ্যাল স্টাডিজ বিভাগের জন্যই প্রযোজ্য, এটিতেও থাকবে 60 মার্ক। দুই বিভাগেই এইভাবে মোট 150 মার্ক আনসার করতে হবে। আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, প্রতিনিয়ত এরকম তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য আবেদন রইল।